যে আমাদের মধ্যে 100টা নামাজির মধ্যে 98 জন জাহান্নামে যাবে। তার দলিলগুলো শুনলেন, আমরা নামাজ পড়ি লটারি টিকিট কাটি, আমরা নামাজ পড়ি সুদ খাই, আমরা নামাজ পড়ি লোকের ক্ষতি করি, আমরা নামাজ পড়ি ভাইয়ের সঙ্গে কথা বলি না, আমরা নামাজ পড়ি মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না, আমরা নামাজ পড়ি বিবির সঙ্গে ভালো ব্যবহার করি না। আমার নবী বিশ্ব নবী বুখারী শরীফের রওয়ায়েতে আছেন, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত হবে না। আমাদের কাছ থেকে আমার ভাই সুরক্ষিত নয়, ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই সুরক্ষিত নয়, আমার বোন সুরক্ষিত নয়, আমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি মুমিন কি করে হবে? জান্নাতে নামাজ পড়ে কি করে যাবে? তুমি বাবা মাকে ভাত দাও না, তুমি বলছো আমি পাঁচ কাতারের নামাজি, তুমি সুদ খাও। আমাদের দেশে মদ খেয়ে মসজিদে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে ঢুকতে পাই না, অথচ আমাদের দেশে সুদ খেয়ে পাঁচ কাতারে নামাজ পড়তে পাই, ঠিক কি না? তারা আবার বড় বড় হাদিস বলে, তারা আবার মসজিদে 1,00,000 টাকা দান করলে তার দাম আলাদা হয়, বড় কষ্ট লাগে। তারা যখন আমাদের মাদ্রাসায় টাকা দেয় তার দাম আলাদা হয়, তাকে আমরা দস্তরখান দিই, নাস্তা দিই, আর একটা হালাল রুজি রোজগার করে একটা চাষি মানুষ 500 টাকা দিলে তাকে আমরা সম্মান দিই না, এটাই কিয়ামতের আলামত। আমার ভাই না, তুমি নামাজ যখন পড়বে শোনো, আল্লাহ নামাজের পরেই বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা যেন নিজেদেরকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাইলুন, এটা হচ্ছে তৃতীয় নম্বর। ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাইলুন, আমি যাদেরকে মাল দিয়েছি তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে। সারা বছর খরচা করে 1,00,000 টাকা বেঁচে গেল অ্যাকাউন্টে, 2,00,000 বেঁচে গেল, লাখে মাত্র 2,500 টাকা যাকাত গরিব এতিম মিসকিনের জন্য। যারা যাকাত দেয় না, মাল থাকার পরে এক বালতি দুধে যদি মুত পড়ে যায় একটু দুধটা খায়, খাওয়া যাবে? খাওয়া যাবে না। এক বালতি দুধে একটু মুত পড়ে গেলে দুধটা ফেলে দেন, আর আপনি 10,00,000 টাকার মালিক, 1 টাকাও যাকাত দিলেন না, আপনি যাকাতের পয়সা খাচ্ছেন। আর আপনি যদি বলেন আমি ইসলাম মানি না, তাহলে তো শুয়োরের মাংস খেলেও দোষ নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আমি একদম হক কথা বললাম। তুমি যদি বলো ইসলাম মানি না, তোর জন্য সব জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলো আমি আল্লাহকে ভয় করি, ইসলাম মানি, তাহলে শোনো একটা কথা মাথায় রাখবে, যাকাত যাদের ফরজ হয়েছে যাকাত অবশ্যই দিবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাইলুন, এর পরেরটা দারুণ ভাইটেল, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা চতুর্থ নম্বর। তোমরা তোমাদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে, এটা মুমিনদের জন্য, নারী পুরুষ সকলের জন্য ভাইটেল, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। ব্যভিচার হচ্ছে আল্লাহর কাছে একটা নিকৃষ্ট পাপ, খুব নিকৃষ্ট পাপ, ওই জন্য ব্যভিচার করবেন না। শুনলেন অনেক মেয়ে অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা আছে না আসে না? কথা বলুন, পেটে বাচ্চা আছে, আমরা তাদের সেগুলোকে আমরা কি বলি? আমাদের সমাজে গুদা বাংলায় বেদ বাচ্চা বলে, বলে না, নাজায়েজ বাচ্চা বলে। শুনলেন ওই বাচ্চাটা যদিও নাজায়েজ, পাপি হচ্ছে বাবা আর মা, সে হচ্ছে মাসুম। সে কি বললাম? মাসুম। সেই বাচ্চা প্রসব হওয়ার পরে যদি মারা যায়, ওই বাচ্চাটা জান্নাতি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীতে যতগুলো বাচ্চা জন্ম নেয় সবাই, আমার ভাই, যতগুলো ছেলে জন্ম নেয় সবাই হচ্ছে কি? জান্নাতি মাসুম। তাতে সে অবৈধ হোক আর হারাম হোক, যারা পাপ করবে সেই মা বাপ পাপি হবে। কারা পাপি হবে? সেই মা আর বাপ। ওই জন্যে এই পাপটাকে জঘন্য পাপ বলেছে। পরের আয়াতটা শুনে নেন,
illa ala azwajihim eta 5 number illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin faman ittagha wara adhalika faulaika humul adun he amar bishwo nabi er pore 5 number bolo tumra tomader istrir shonge sat byabohar korbe istri chhara jodi tumra oporer shonge somporko karo tumra hobe amar samne sima longhon kari আমাদের দোষ একটা আছে ঘরে একটা বউ ধুলিয়ান বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আই লাভ ইউ কি বুঝলে বউকে কোনদিন চামচ করে এক চামচ ক্ষীর খাওয়াই না একটা চকলেট এনে বউকে মুখে খাইয়ে দেই না বাড়িতে একবার এক টুকরো রুটি নিয়ে বউয়ের মুখে অনেকজন ভরে না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায় আমি খাই দিছি তুমি খাও গো তোমাকে ভালোবাসি তে ঝাঁটা আর জুতো খাবি এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না মাকে ভালোবাসে না কিন্তু 14ই ফেব্রুয়ারি কি পালন করে রোজ ডে কি বুঝলেন রোজ ডে কিজ ডে তারপরে ছেলেলে ছেলেলেটা জানেন না ওই যে দিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে নাউজবিল্লাহ বলুন বড় কষ্ট লাগে এ পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ গোলাপ ফুল নিয়ে তোমাকে ভালোবাসি তিন দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল যে মা তোকে 18 বছর পর্যন্ত পেলে বড় করেছে বুকে দুধ পান করিয়েছে তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল পান্তা হয়ে গেল আর তিন দিনকার ভালোবাসা ওই জন্য তো এ যুবক আর যুবতীরা শোনো তিন মাস ভালোবেসেছো সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেব না আমাদের পরিবারে মিল খাবে না তোরই বলে আমি মালাই দড়ি দেব আর মিস খাবো কি বলে অনেকজন তো আবার মিচি মিচি কি বলেন গলায় দড়ি দিয়ে ঝুলে যায় কি বলে আমরা গলায় পা দিয়ে মেরে দেবে ওকে মরে গেলে তো ভালো হয় ওইরকম কুলোচ্ছলে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই তিন মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও তোমার মায়ের 18-20 বছরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বলো ওটার হিসেব দিতে পারবে না কিয়ামতের দিনে আমার ভাই সবাই হাত তুলে বলুন বিবির সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাআল্লাহ স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার বলে দিই মুমিন কারা মুমিনের ব্যবহারটা আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তসবি করছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবি করছেন বেটা ছুটে এলো আব্বা মায়ের শরীর খারাপ তাড়াতাড়ি বাড়িকে চলো এ চল যাচ্ছি আবার তসবি শুরু করেছে আবার বেটা 20 মিনিট পরে এসে বলছে আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ যাচ্ছে বলো তো তসবি করতে দেখতে পাইনি শরীয়ত বলছে ইসলাম বলছে তার তসবিটা কারো ঘাড়ে না হলে কোমরে ঘুরালে মসজিদ থেকে বার কর তো তসবি থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেব ডাক্তারের কাছে নিয়ে যাব পাটা একবার টিপে দেব মাথাটা একবার টিপে দেব বড় কষ্ট লাগে আমাদের যখন শরীর খারাপ হয় একবার পাটা টিপে দাও তো হ্যাঁ হ্যাঁ দাও 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 এইখানটা দাও হুটোটা দাও এইখানটা দাও তো হ্যাঁ দাও দাও আ হ্যাঁ দাও খুব ভালো লাগে রাত্রে 12টার সময় বলছে একটু চা করে নিয়ে এসো তো মাথাটা ধরেছে রাত 12টাই চা রাত 2টোই চা রাত 3টেই চা যখন বলেছে তোমার খিদমত করেছে তোমার সেবায় নিযুক্ত হয়ে গেছে আর ধুলিয়ান থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে তুমি শুয়ে আছো কেন বিরাট পায়ে লাগছে একবার টিপে দাও দেখিনি দুবার পায়ে করে দেবো পিতা রোজ পায়ে জানতো না এটা কিন্তু পুরুষদের আখলাক ওই জন্য বলে দিই কোন স্ত্রী যদি বলে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি রাতের বেলায় ছেলে দিকে রান্না করে খাই দেবে আমি সকালে আসছি ও ঘুরে এসে দেখবে একটা ছেলে হাত ভেঙে গেছে কেন যখনই একটা বেটা বলবে আমি মাছ খাবো না মাংস লাগবে চুপ করবে তোর মনে ফাটি দুবো খাবি দেখা এটা কিন্তু বাপের আখলাক আমাদের বাপদের মা হলে কি বলতো
বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও, মাথায় হাত বুলিয়ে চকলেট দেব, পয়সা দেব, কালকে তোমাকে মাংস দেব। মা হলে মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিত। ওই জন্য আপনাদের মনে মনে হবে এরে এই মোলবিরা বইয়ের পা টিপে যাও জলসা শেষ করে, মুমতাজ ভাই শেষ হবে তারপরে ঘর যাও, কি বলবে? এ ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে খাপা পাটে, হ্যাঁ রে আমি ফেলাইছি তোমাদিকে, যাও খালি ঘরে। কিন্তু অত বুকা আমিল হয়, মারা মনে মনে করছে দারুণ মলবি এনেছে। কিন্তু শোনো, এরপরে আমার মায়েরা বোনেরা তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে। কখন শোনো? যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে, পরিষ্কার মুত্তাকি হবে, আর পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথমেই পর্দাটা বলে দিই, আমি কিছুদিন থেকে দেখছি রাস্তাঘাটে সব মেয়েরা, আমি বললাম আল্লাহ মুলবিদের কথা কাজে লেগেছে, মায়েরা মোটামুটি পর্দা করছে, খুব ভালো লাগলো, এত সুন্দর পর্দা রাস্তাঘাটে। তারপরে গবেষণা করে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরই। কি দু নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো? বললে আমি সাজুর মোড়ে আছি, তুই কোথায়? বললে ধুলিয়ান বাজারে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা মান, ভালো করে উন্না বেঁধে নিয়েছে, অ্যাপাচি নিয়ে চুঁ করে বেঁধে মাঝে বস পোঁ করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বললে বুঝতে পারি নাই, মুখ বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। দু নম্বরই আমার আল্লাহ কোরআনে বলেছে, আমার মায়েরা বোনেরা শুনে লাও, কোরআন নকল করছে, ওয়াদরিব কুমুরিহিন নায়ালা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাই আমি বলে যাব আপনাদিকে, সবাই মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, আমার বাজার আজকে আরো বেড়ে গেল, মেয়েরা বলবে ওই মলবি কি দাওয়াত দিবি, তাই না? এ সকলে লাস্টে হাত তুলে একটা ওয়াদা করুন, মা বোন আমরা কেউ সকলে পাঁচ ওয়াক্তের নামাজি হবো, সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া দিই এই জালসার কমিটিকে আল্লাহ এদের সকলের জানেমালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দাও, সকলের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। আপনারা আমার জন্য দোয়া করুক, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ উত্তর দিলেন না যে কেউ, আল্লাহ।